হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। কি অবস্থা তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। তো স্কুল কলেজ খোলা না খোলা একটা দৌড়ানোর মধ্যে আছি আমরা সবাই, আমরা জানি। বাট স্কুল কলেজ খোলা না খোলা এটা থেমে থাকলেও পড়াশোনা যেন থেমে না থাকে। সো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কম্পিটিং স্টোরি পড়তে যাচ্ছি, যেটার জন্য তোমরা কয়েকদিন ধরে কমেন্ট করতেছিল। সো ফাইনালি আজকে আমরা সেটা পড়বো। আর এছাড়াও তোমাদের যে টপিকের ক্লাস প্রয়োজন, আমরা পোল দেই, কমেন্ট করার অপশন দেই, তোমরা ডেফিনেটলি কমেন্ট করবা, জানাবা যে আমরা এই টপিকের ক্লাসটা চাই। আর আগামী মাস অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি তোমাদের জন্য আসতেছে, সেটা হচ্ছে গ্রামার এবং সেকেন্ড পেপারে টোটাল 100 মার্কস কমপ্লিট করার জন্য। এপ্রিলের 1 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত অর্থাৎ 40 দিন ক্লাস হবে। মোস্ট 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 ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এটা, একদম তোমার সেকেন্ড পেপার টোটালি কমপ্লিট হয়ে যাবে। সো এই ব্রিলিয়ান্ট অপরচুনিটিটা তুমি ভুলেও মিস করো না। কোর্স ফি 450 টাকা অনলি, তোমরা আই বাটনের লিঙ্কে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারো একদম সিম্পলি, জাস্ট 1 মিনিটের মধ্যে। কোর্সটাতে একদম সেকেন্ড পেপারের 1 থেকে 100 মার্কস অর্থাৎ গ্রামারের 60 মার্কস এবং রিটেনের যে 40 মার্কস টোটালটা কমপ্লিট করা হবে সুন্দরভাবে। সো আর গ্রামারের সব প্রত্যেকটা ক্লাস আমি নিজে নিব। সো এপ্রিলের 1 তারিখের কোর্সে মাস্ট সবাই অ্যাডমিট হওয়া, মাস্ট, ঠিক আছে? তুমি জাস্ট 1 ঘন্টার ডেলি সময় দিবা আমার কোর্সে, তোমার সেকেন্ড পেপার কমপ্লিট করানোর দায়িত্ব আমার। তুমি জাস্ট এপ্রিলের 1 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বা ঈদ পর্যন্ত জাস্ট প্রতিদিন 1টা ঘন্টা আমার টাইম দেবো, তোমার গ্রামার এবং তোমার রিটেন সাইড টোটালটা কমপ্লিট করানোর দায়িত্ব আমার। আর কোর্সে ইউজ স্টুডেন্ট ভর্তি হবে, 20 তারিখের পর থেকে অনেক চাপ থাকবে, তাই তোমরা এখন থেকে আগে ভাগে ভর্তি হয়ে যাও আমাদের ওয়েবসাইট থেকে। আর এই আই বাটনে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা ভর্তি হওয়ার জন্য, যে নিয়মটা জাস্ট 1 মিনিটের মধ্যে তুমি চাইলে ভর্তি হতে পারো। আর কোর্স ফি 450 টাকা অনলি। সো এরকম অপরচুনিটি তুমি আর পাবা না কোথাও। আর আমিও পরবর্তীতে আবার এই কোর্স করাইতে পারবো কিনা, আমার সময় হবে কিনা আমি জানি না, তাই জন্য বলতেছি প্রত্যেকে এই কোর্সটাতে অ্যাডমিট হয়ে যায়, তোমার সেকেন্ড পেপার টোটালি কমপ্লিট করানোর দায়িত্ব আমার, গ্রামারে বস হবে ইনশাল্লাহ এভরিওয়ান। আর আমার 3টা বই যারা অর্ডার করো নাই আজকেই অর্ডার করে ফেলো, আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বইয়ের অর্ডার নিচ্ছি ইদানিং, কারণ কল সেন্টারে অনেক বেশি চাপ থাকে। তুমি 1 মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারো, আই বাটনে তুমি লিঙ্কটা পেয়ে যাবে 1 মিনিটের মধ্যে অর্ডার করার, একদম সিম্পলি। তুমি জাস্ট উইদিন 1 মিনিটের মধ্যে আমাদের 3টা বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং টপ 10 অর্ডার করে ফেলতে পারো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং টপ 10 রিটেন, এটাতে রিটেনের প্রত্যেকটা জিনিস অনুবাদ সহ সব কিছু দেওয়া আছে। আর এটাতে ফার্স্ট পেপারের টপিক, এটাতে গ্রামারের, তো তোমরা সবাই জানো আশা করি। তো তোমরা কল সেন্টারে কল করো, কল করে ব্যস্ত পাও, ওয়েটিং পাও, বাট আশা করি এখন থেকে আর এটা হবে না, তোমরা জাস্ট একদম 1 মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলো। আর কোনো কথা না, নাও লেটস জাম্প ইনটু দা টপিক। তো দেখো আজকে আমরা পড়বো কমপ্লিটিং স্টোরি, সো পাবেল সিসিস ইংলিশ কমপ্লিটিং স্টোরি। আর এটা আমার পড়াচ্ছি আমি টপ 10 বই থেকে। সো আমার টপ 10 রিটেন বইয়ের বইটা যাদের কাছে আছে তারা 24 পেজটা বের করো, তারা 24 পেজে কমপ্লিটিং স্টোরিগুলো পেয়ে যাবা। যাদের কাছে টপ 10 রিটেন বইটা আছে তারা 24 পেজে পেয়ে যাবে, আর যাদের কাছে বই নেই তোমরা এখন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলো, লিঙ্ক আই বাটনে পেয়ে যাবা। তো দেখো কম্পিটিং এর স্টোরিতে সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য টাইটেল ব্যবহার, বানান নির্ভুল এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে, টাইটেল মাস্ট। কম্পিটিং এর স্টোরিতে তুমি যদি সর্বোচ্চ মার্কস পেতে চাও তাহলে টাইটেল তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। টাইটেল ব্যবহার না করে বা তুমি যদি টাইটেল ব্যবহার না করে লেখা শুরু করো তাহলে তুমি মার্কস পাবা না তেমন বেশি, কারণ টাইটেলকে অত্যাবশ্যক করা হয়েছে, অর্থাৎ একটা যথোপযুক্ত টাইটেল তোমাকে ব্যবহার করতেই হবে। বানান নির্ভুল হতে হবে, বানান ভুল হওয়া যাবে না, এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। সর্বোচ্চ নাম্বার যদি তুমি পেতে চাও তাহলে হাতের লেখাটা অবশ্যই সুন্দর হতে হবে। আর হ্যান্ড রাইটিং নিয়ে ইনশাল্লাহ সামনের দিনে একটা ভিডিও আমি দিব তোমাদেরকে। তো ঘটনার সঠিক ধারাবাহিকতা অনুযায়ী স্টোরিটি কমপ্লিট করতে হবে, অর্থাৎ কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটছিল, একটা স্টোরি, একটা গল্প, তো সঠিক ধারাবাহিকতা অনুযায়ী স্টোরিটা কমপ্লিট করতে হবে। নিম্নের স্টোরিগুলি তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে, অর্থাৎ আমি স্টোরির টপ 10 সাজেশন দিয়ে দিছি তোমাদের জন্য, টপ 10 সাজেশন আছে নিচে, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। বাট আগে এটা বুঝো, ঘটনার ধারাবাহিকতা অনুযায়ী স্টোরিটা কমপ্লিট করতে হবে। এমন অনেক স্টুডেন্ট আছে স্যাররা 3-4 লাইন বা 2টা সেন্টেন্স দিয়ে দেয়, পরীক্ষার হলে ওরা ওই 2 লাইন লেখে, এরপর আবার ঘুরায় ওই 2 লাইন লেখে, লেখার পরে আবার একটু করে আরেকটু ঘুরায় আবার ওই 2 লাইনে লেখে, অর্থাৎ ওই স্যার যে 2-2.5 লাইন দিয়ে দেয় ওরা ওইগুলাই ঘুরায় ঘুরায় পেঁচায় লিখে দিয়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে। তো আমরা ওরকম করবো না, আমরা ধারাবাহিকতা অনুযায়ী একদম সুন্দরভাবে আগে বাসায় বসে আমরা প্রিপারেশনটা, রিভিশনটা কমপ্লিট করে যাবো, তারপরে পরীক্ষাতে যেটা আসে ইনশাল্লাহ আমরা বেস্ট অ্যান্সার দিব। আগে প্রিপারেশনটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ তুমি যদি এখন ঠিকঠাক মতো পড়ে যাও তাহলে ডেফিনেটলি তুমি ভালো করবে পরীক্ষা হলে 100%। তো নিম্নের স্টোরিগুলি তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করবে, অর্থাৎ স্টোরি টপ 10 সাজেশনটা দেখো। 1 নম্বরে গ্রাস পল লসল, 2 নম্বরে মানি ক্যান ব্রিং হ্যাপিনেস, অ্যান অ্যানটেন্ডেড ডোব, অর্থাৎ একটা পিঁপড়ার একটা পাখির গল্প, ঘুঘু পাখির গল্প, হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, অর্থাৎ থার্স্টি ক্রো এর গল্প, তৃষ্ণার্ত কাক, এ ফুলিশ ক্রো অ্যান্ড এ স্লাই ফক্স, অর্থাৎ একটা বোকা কাক এবং একটা ধূর্ত খ্যাক শিয়াল,
ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট, পোশাক কাউকে মহৎ করে না, শেখ সাদির গল্প, শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির। ডিভোশন টু মাদার, মাতৃভক্তি, বাইজিদ বোস্তামীর এর গল্প। অ্যান অনেস্ট উডকাটার, একজন সৎ উডকাটারের গল্প। এ ড্রেডফুল কল এট মিডনাইট, মাঝরাতে একটা ভয়ঙ্কর কল, এই স্টোরিটা। এরপরে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, তো সিংহ এবং মাউস মানে ইঁদুরের গল্প, ভুলে যাই মাঝে মাঝে, মাউস মানে ইঁদুর নাকি আরেকটা প্রাণী আছে না, ওইটা বলবো না নাম। তো এই হচ্ছে টপ 10 সাজেশন আমাদের প্যাসেজের জন্য। 100% আমরা এই 10টা কমপ্লিট করবো প্রিপারেশনটা, ঠিক আছে? 100% এটা কমপ্লিট না করে তোমরা পরীক্ষার হলে যাবা না এই 10টা স্টোরিতে। তো আজকে আমরা পড়বো পাভেল সিংহের কমপ্লিটিং স্টোরি, মানি ক্যান্ট ব্রিং হ্যাপিনেস, অর্থাৎ অর্থই সুখ বয়ে আনতে পারে না। এই স্টোরিটা মানি ক্যান্ট, অর্থাৎ মানি পারে না, অর্থ পারে না, ব্রিং মানে নিয়ে আসা, হ্যাপিনেস মানে সুখ, টাকায় সুখ নিয়ে আসতে পারে না বা টাকায় সুখ বয়ে আনতে পারে না। তো গত ক্লাসে তোমরা জিজ্ঞেস করছিলা যে ভাইয়া স্টোরিতে কি প্যারা দেওয়া যায়? হ্যাঁ, স্টোরিতে অবশ্যই প্যারা দিবা, অবশ্যই প্যারা দিবা। তুমি যদি স্টোরিতে প্যারা না দাও তাহলে স্টোরিটাকে মনে হয় একটা প্যারাগ্রাফের মতো। তুমি যখন একটা গল্প পড়ো বা কোনো গল্পের বইতে গল্প পড়ো বা তুমি বাংলায় গদ্য পড়ো, তখন কি তুমি একটা গল্প এক প্যারাতে পাও না? অবশ্যই প্যারা থাকে, অবশ্যই প্যারা থাকে। তো তুমি স্টোরিতে 100% তুমি প্যারা দিয়ে লিখবা, তাহলে স্টোরিটা ওইটাকে স্টোরি মনে হবে, গল্প মনে হবে। আর যদি তুমি প্যারা না দিয়ে লেখো তাহলে ওইটা গল্প মনে হয় না, এটা প্যারাগ্রাফের মতো মনে হবে। আমার কথা বুঝাইতে পারছি? তুমি অবশ্যই প্যারা ইউজ করবা, প্যারা দিয়ে দিয়ে লিখবা স্টোরি। তো চলো আমরা আজকের স্টোরিটা শুরু করি। ওয়ান্স দেয়ার লিভড এ হ্যাপি কবলার, এক সময় বসবাস করতে একজন সুখী কবলার। কবলার মানে কি? মুচি। কবলার মানে কি? মুচি, অর্থাৎ জুতা সেলাই করে যারা। ওয়ান্স মানে একদা বা এক সময়, দেয়ার লিভ বসবাস করতো, এ হ্যাপি কবলার একজন হ্যাপি মুচি, সুখী একজন মুচি বসবাস করতো। হি পাসড হিজ ডেজ, সে তার দিন অতিক্রম করছিল, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং, নেচে গে, ডান্স মানে নাচা, সিঙ্গিং মানে গাওয়া। তো সে নেচে গে পাস্ট মানে অতিক্রম করছিল, হিজ ডেজ তার দিন পার করতেছিল, সে নেচে গে অর্থাৎ সে সুন্দরভাবে নেচে গে তার দিন পার করছিল। এ রিচ নেইবার, একজন ধনী প্রতিবেশী অফ হিজ, তার অজ এ ব্যাংকার, ছিল একজন ব্যাংকার, তো তার একজন ধনী প্রতিবেশী ছিল। এ রিচ নেইবার, নেইবার মানে কি? প্রতিবেশী অফ হিজ, তার একজন ধনী প্রতিবেশী ছিল, যে ছিল একজন ব্যাংকার, সে চাকরি করতো ব্যাংকে। তো হু ওয়ান ডে, তো যে একদিন, সেই টু হিম তাকে বলল, অর্থাৎ ওই মুচিকে বলল, হাউ মাচ এ ইয়ার ডু ইউ আর্ন, বছরে তুমি কত টাকা উপার্জন করো। আর্ন মানে উপার্জন করা, হাউ মাচ কতটা, এ ইয়ার এক বছরে তুমি কতটা উপার্জন করো বা কত টাকা বা কি পরিমাণ টাকা উপার্জন করো। দা কবলার রিপ্লাইড, তো ওই মুচি প্রতিউত্তরে বলল, রিপ্লাইড মানে প্রতিউত্তরে বলা বা উত্তর দেওয়া, উত্তর দিল, আই আর্ন এনাফ, আমি যথেষ্ট টাকা আর্ন করি, টু মেক বোথ এন্ডস মিট। তো এখানে এন্ডস মিট, এবার আলাদা আলাদা যদি তোমার এটার মিনিং করো তাহলে মিলবে না, মিট মানে সাক্ষাৎ করা, এন্ডস মানে এন্ডস, এন্ড মানে সমাপ্ত, আর এন্ডস মানে প্রয়োজন। তো টু মেক বোথ এন্ডস মিট, এটার মানে হচ্ছে তার দৈনন্দিন জীবনের প্রয়োজনগুলা মিটানোর জন্য আই আর্ন এনাফ, আমি যথেষ্ট উপার্জন করি। অর্থাৎ তো যখন তাকে জিজ্ঞেস করলো তুমি বছরে কত টাকা উপার্জন করো, তখন সেই কোবলার বললো আমার প্রয়োজন, এন্ডস গুলা, এন্ডস মানে প্রয়োজন গুলা মিটানোর জন্য যতটা প্রয়োজন আই আর্ন, আমি সেই পর্যন্ত টাকা উপার্জন করি, এনাফ মানে যথেষ্ট, তো আমি যথেষ্ট টাকা উপার্জন করি, টু মেক বোথ এন্ডস মিট, আমার প্রয়োজন গুলা মিটানোর জন্য। তো আই এম সরি, আমি দুঃখিত ফর দ্যাট, তার জন্য, ইউ মাস্ট বি লিভিং ইন গ্রেট ডিস্ট্রেস। তো এরপরে ওই কবলার, কবলার কে বলতেছে ওই ব্যাংকার, আই এম সরি ফর দ্যাট, আরে আমি তোমার জন্য আমি দুঃখিত, ইউ মাস্ট বি লিভিং ইন এ গ্রেট ডিস্ট্রেস, তুমি মনে হয় মহা দুশ্চিন্তায় জীবনযাপন করছো, ইউ মাস্ট বি, মাস্ট মানে অবশ্যই, তুমি লিভিং জীবনযাপন করতেছো ইন গ্রেট ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে দুশ্চিন্তা, গ্রেট ডিস্ট্রেস মানে তীব্র দুশ্চিন্তা বা মহা দুশ্চিন্তায় তুমি জীবনযাপন করতেছো, আর ডিস্ট্রেস এর সিনোনিম হচ্ছে অ্যাংজাইটি, অর্থাৎ তুমি মহা দুশ্চিন্তায় তোমার জীবনযাপন করতেছো, সেইট দ্য ব্যাংকার, ব্যাংকার বললো, ডিস্ট্রেস এর সিনোনিম অ্যাংজাইটি। বাট কিন্তু আই এম ইউজ টু দিস সর্ট অফ লাইফ অ্যান্ড আই এম হ্যাপি, সেইট দ্য কবলার, কিন্তু কবলার বললো আরে না না, আই এম ইউজ টু দিস সর্ট অফ লাইফ, আমি আমার এই ধরনের জীবনের সাথে অভ্যস্ত, আই এম ইউজ টু, ইউজ টু মানে কি? অভ্যস্ত, তো আমি অভ্যস্ত দিস সর্ট অফ লাইফ, এই ধরনের জীবনযাপনে, অ্যান্ড আই এম হ্যাপি, এবং আমি সুখী, সেইট দ্য কবলার, কবলার বললো। অর্থাৎ ওই যে যে ব্যাংকারটা, সে যখন বলতেছিল যে আই এম সরি, আমি দুঃখিত হচ্ছি তোমার জন্য, তুমি মনে অনেক মহাদুশ্চিন্তায় জীবনযাপন করো, ওরা বলতেছে না না, আমি আমার এই ধরনের লাইফে আমি অভ্যস্ত, আই এম হ্যাপি, আমি সুখী, আর আই এম ইউজ টু দিস সর্ট অফ লাইফ, আর আমি এই ধরনের জীবনযাপনে কি? সুখী, সেইট দ্য কবলার, কবলার বললো। পাশের বাসার ছাদে ছোট ছোট বাচ্চারা খেলতেছে, ওরা শাউট করতেছিল,
চিৎকার করতেছিল, তাই ব্যালকনি ইয়াটা আটকাই দিলাম জানালা গুলা। তো দেখো দা নেক্সট ডে, পরবর্তী দিন, দা রিচ ব্যাংকার, ওই ধনী ব্যাংকার এগেইন কেম টু ভিজিট দা কবলার। তো পরের দিন কি হইল, ওই ধনী ব্যাংকারটা, ওই রিচ মানে ধনী, যেটা অ্যান্টোনিম হচ্ছে পুয়ার, তো ওই ধনী ব্যাংকারটা এগেইন কেম, পুনরায় আসলো, টু ভিজিট দা কবলার, ওই কবলারের সাথে দেখা করতে। ভিজিট মানে পরিদর্শন করা, দেখা করা, ভিজিট করা অর্থাৎ সাক্ষাৎ করা, যে কোনো কিছু ধরতে পারো তুমি এখানে। তো পরবর্তী দিনে ভিজিট মানে দেখা করতে আসলো ওই কবলারের সাথে, ওই মুচির সাথে, ওই রিচ ব্যাংকারটা, ওই ধনী ব্যাংকারটা পরবর্তী দিনে এগেইন আবার আসলো তার সাথে দেখা করতে। হি কেম উইথ 10,000 টাকা ইন এ ব্যাগ। তো সে আসলো উইথ 10,000 টাকা, 10,000 টাকা নিয়ে ইন এ ব্যাগ, একটা ব্যাগে। তো পরের দিন যখন ওই ব্যাংকারটা আসে তখন সে 10,000 টাকা নিয়ে আসে ব্যাগে। হি সেইড টু হিম, সে তাকে বলল, লুক মাই ফ্রেন্ড, দেখো আমার বন্ধু, আই হ্যাভ ব্রট 10,000 টাকা ফর ইউ, আমি তোমার জন্য নিয়ে আসছি 10,000 টাকা। আই হ্যাভ ব্রট, ব্রট মানে নিয়ে এসেছি 10,000 টাকা, 10,000 টাকা ফর ইউ, তোমার জন্য। কিপ দিস মানি, টাকাটা রাখো, কিপ মানে রাখা, এন্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, রিমুভ মানে দূর করা, সরি রিমুভ মানে দূর করা, আর ডিস্ট্রেস মানে দুশ্চিন্তা। তো কিপ দিস মানি, টাকাটা রাখো, এন্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, এবং তোমার দুশ্চিন্তাকে দূর করে দাও। রিমুভ মানে কি, দূর করা, ডিস্ট্রেস মানে দুশ্চিন্তা। তো টাকাটা রাখো আর তুমি তোমার দুশ্চিন্তাকে দূর করে দাও। দা কবলার ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, তো ওই মুচি গ্রেটলি ব্যাপকভাবে বিস্মিত হয়ে গেল, চমকিত হয়ে গেল, 10,000 টাকা, সারপ্রাইজ তো হবেই, গ্রেটলি মানে তীব্রভাবে বা মারাত্মকভাবে চমৎকৃত বা আকর্ষিত হয়ে গেল, ঠিক আছে, বা সে সারপ্রাইজড হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। অ্যাট ফার্স্ট, প্রথমে হি রিফিউজ টু টেক দা মানি, প্রথমে সে অস্বীকার করলো টাকাটা নিতে। রিফিউজ মানে অস্বীকার করা, অস্বীকার করা। আচ্ছা, রিমুভ এর সিনোনিম হচ্ছে এরাডিকেট মানে দূর করা, এক্সটারমিনেট মানে নির্মূল করা, নিশ্চিহ্ন করা। সো রিমুভ দিতে পারো, এরাডিকেট দিতে পারো, এক্সটারমিনেট দিতে পারো, আর একদম সিম্পল স্টপও দেয়া যায় অনেক ক্ষেত্রে। তো আর রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ডিসএগ্রি, ডিসঅ্যালাউ, এগুলো হচ্ছে সিনোনিম। তো অ্যাট ফার্স্ট, প্রথমে হি রিফিউজ টু টেক দা মানি, টাকাগুলো নিতে সে অস্বীকৃতি জানালো। দা রিচ ম্যান, তো ধনী ব্যক্তি তার টোল্ড হিম, তাকে বলল, দ্যাট যে হি কুড ইউজ দা মানি ইন টাইম অফ ডিফিকাল্টিস। তো ওই ধনী লোকটা তখন তাকে বললো যে না, টাকাটা নাও, হি কুড ইউজ দা মানি ইন টাইমস অফ ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস অর্থাৎ জটিলতায়, কঠিন পরিস্থিতিতে। তো বললো টাকাটা রাখো, তুমি এটা ইউজ করতে পারবা, ইউজ দা মানি, তুমি টাকাটা ইউজ করতে পারবা ইন টাইমস অফ ডিফিকাল্টিস, কঠিন পরিস্থিতির সময়ে বা জটিলতার সময়ে বা ডিফিকাল্টিস, যখন তুমি জটিলতার মধ্যে থাকবা বা জটিল সময়ের মধ্যে থাকবা, তো ওই টাইম গুলাতে তুমি ইউজ দা মানি, এই টাকাটা ব্যবহার করতে পারো। দা কবলার টুক দা ব্যাগ অফ মানি, ব্যাগ অফ মানি ফ্রম দা রিচ ম্যান অ্যান্ড থ্যাঙ্ক হিম। তো তারপরে ওই মুচিটা টুক মানে নিল, টুক মানে নেওয়া, তো নিল দা ব্যাগ অফ মানি, টাকার ব্যাগটা নিল ফ্রম দা রিচ ম্যান, ওই ধনী ব্যক্তির কাছ থেকে, অ্যান্ড থ্যাঙ্ক হিম, এবং তাকে ধন্যবাদ জানালো। আর প্রথমে কিন্তু সে নিতে রিফিউজ করেছিল, অস্বীকার করেছিল। এরপরে দেখো, নাও নিউ থিঙ্কিং টুক হোল্ড অফ দা কবলার, এখন নতুন চিন্তা চলে আসছে কবলারের মাথায়, তাকে ধরাশায়ী করে ফেলছে নতুন চিন্তায়। টুক হোল্ড, হোল্ড মানে ধরা। তো এখন নিউ থিঙ্কিং, নতুন চিন্তা, টুক হোল্ড অফ দা কবলার, নতুন চিন্তা কবলারকে, মুচিকে ধরে ফেলেছে, হোল্ড মানে ধরা, বা তাকে নতুন চিন্তায় পেয়ে বসেছে। হি সেইড টু হিমসেলফ, সে তাকে বলছিল, অর্থাৎ সে নিজেকে নিজে বলছিল, আই সেইড টু মাইসেলফ মানে আমি নিজেকে নিজে বলা, হি সেইড টু হিমসেলফ, শি সেইড টু হারসেলফ, সে নিজে নিজে বললো, হি সেইড টু হিমসেলফ, সে নিজে নিজে বললো, নিজে নিজে বলতেছিল, কি বলতেছিল, 10,000 টাকা ইজ এ লট অফ মানি, আরে 10,000 টাকা তো অনেক টাকা, এ লট অফ, এটা একটা ফ্রেজ মানে প্রচুর, তো 10,000 টাকা তো প্রচুর পরিমাণ টাকা। হি কুড নট থিঙ্ক হোয়ার টু কিপ দা মানি, হি কুড নট থিঙ্ক, সে চিন্তা করতে পারতেছিল না হোয়ার টু কিপ দা মানি, কোথায় টাকাটা রাখা দরকার, কিপ হোয়ার মানে কোথায়, টু কিপ দা মানি, সে চিন্তা করতে পারতেছিল না বা সে খুঁজে পাচ্ছিল না হোয়ার টু কিপ দা মানি, যে টাকাটা আসলে কোথায় রাখা যায়। তো হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস, সে কোনো সেফ প্লেস, নিরাপদ জায়গা, ডিডেন্ট ফাইন্ড, খুঁজে পাইল না, টু কিপ দা ব্যাগ, ব্যাগটা রাখার জন্য। তো হি ডিডেন্ট ফাইন্ড এনি সেফ প্লেস, তো সে কোনো সেফ প্লেস, নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছিল না, টু কিপ দা ব্যাগ, ব্যাগটা রাখার জন্য। হি ডাগ এ হোল, সে খনন করলো একটা গর্ত, ডিআইজি, ডিগ মানে খনন করা, আর এই ডিগের ভিটো হচ্ছে ডাগ। তো হি ডাগ এ হোল ইন হিজ হার্ট, হার্ট মানে কি, কুঁড়ে ঘর। তো সে তার কুঁড়ে ঘরের মধ্যে ডিগ এর ভিটো হচ্ছে ডাগ, অর্থাৎ খনন করলো একটা হোল, হোল মানে কি, গর্ত। আর এই ডিগ, এটা হচ্ছে ভিয়ন, ডাগ হচ্ছে ভিটু, আর ডিগ ডাগ ডিগেন, এটা হচ্ছে ভি থ্রি,
ঠিক আছে, তো আমাদের এখন লাগবে ডাক, কারণ আমরা পাস্টের ঘটনা পড়তেছি, অর্থাৎ অতীতকালের গল্পটা। তো হি ডাগ এ হোল ইন হিজ হার্ট, তো সে তার কুঁড়ে ঘরে একটা গর্ত খুললো, অ্যান্ড কিপ দা মানি দেয়ার, এবং সেখানে টাকাটা সে রাখলো। বাট কিন্তু হি অলওয়েজ থট, সে সবসময় চিন্তা করতেছিল, TH OUGHT থট, মানে সে সবসময় চিন্তা করতেছিল, তার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতেছিল, দ্যাট যে হিজ মানি কুড বি স্টোলেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম, যে কোনো সময় হিজ মানি, তার টাকা কুড বি স্টোলেন, চুরি হয়ে যেতে পারে। কিন্তু একটা সে কুড়ে ঘর ঘুরে টাকাটা রাখে, তারপরে তার মাথায় সবসময় চিন্তা হচ্ছিল যে তার টাকাটা অ্যাট এনি টাইম কুড বি স্টোলেন। দেখো STEAL, স্টিল মানে চুরি করা, স্টিল মানে চুরি করা, এটার ভিট হচ্ছে স্টোল, আর ভিট থ্রি হচ্ছে স্টোলেন, তো স্টিল স্টোল স্টোলেন, ঠিক আছে, এই যে হচ্ছে স্টোলেন, এটার ভিট হচ্ছে স্টোল, আর ভি থ্রি হচ্ছে এস, ভি ওয়ান হচ্ছে স্টিল, সো স্টিল স্টোল, আর একটা হচ্ছে স্টোলেন, তো আমাদের এখন লাগবে স্টোল, সরি স্টোলেন। তো হি অলওয়েজ থট, তো সে সবসময় চিন্তা করতেছিল দ্যাট যে হিজ মানি কুড বি স্টোলেন, তার টাকাটা চুরি হয়ে যেতে পারে অ্যাট এনি টাইম, যে কোনো মুহূর্তে। আর সবসময় মনে রাখবো মডেলের পর বি প্লাস ভি, বি প্লাস সরি মডেলের পরে যদি বি থাকে তাহলে এরপরে অবশ্যই ভি থ্রি হয়, মডাল প্লাস বি থাকলে এরপরে ভি থ্রি হয়, আমি রাইট ফর্ম ভার্বস এর রুলে দেখিয়েছি, কুড ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এগুলো কি মডাল, তো এদের পরে যদি বি আসে আর তারপরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই তার কি হবে ভি থ্রি, তো মডাল এর পর বি থাকলে আর তারপরে ভার্ব আসলে অবশ্যই তার কি হয় ভি থ্রি হয়। এখানে ক্যান বি কুড বি মাইট বি শুড বি উড বি, যে কোনো কিছু একটা থাকলে যাই থাকুক না কেন তারপরে বি থাকলে, অর্থাৎ মডাল এর পর বি থাকলে তারপরে ভি থ্রি হবে। তো এরপরে দেখো দিস অ্যাংজাইটি, তো এই দুশ্চিন্তা কেপ্ট হিম, তাকে রাখতেছিল অ্যাওয়েক, মানে জাগ্রত, আর কেপ্ট মানে রাখতেছিল তাকে অ্যাওয়েক, তো এই দুশ্চিন্তাটা যে তার টাকাটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে এটা তাকে জাগ্রত করে রাখতেছিল। অ্যান্ড এবং হিজ স্লিপ, তার ঘুমটা ফ্লিড অ্যাওয়ে, পালিয়ে গেল অ্যাট নাইট, রাতের বেলা, আর তার রাতের ঘুম পালিয়ে গেল, অর্থাৎ তার রাতের ফ্লিড অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, তো তার রাতের ঘুমটা পালিয়ে গেল আর সে জাগ্রত ছিল, বা তাকে তার দুশ্চিন্তাটা কেপ্ট হিম অ্যাওয়েক, তার দুশ্চিন্তা, দেখো দিস অ্যাংজাইটি কেপ্ট হিম অ্যাওয়েক, অর্থাৎ তার যে দুশ্চিন্তা গুলো কেপ্ট হিম অ্যাওয়েক সেটা তাকে জাগ্রত করে রাখছিল। অ্যান্ড হি স্লিপ ফ্লেড অ্যাওয়ে অ্যাট নাইট, আর তার রাতের ঘুম পালিয়ে গেল। হি ইভেন কুড নট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক, সে নিজেকে কাজে মগ্ন করতে পারতেছিল না, ইভেন মানে এমনকি, অর্থাৎ সে এমনকি তার কাজেও মগ্ন হতে পারতেছিল না, কাজেও মনোযোগ দিতে পারছিল না, ইভেন মানে এমনকি, ডিভোট হিমসেলফ, ডিভোট মানে কোনো কিছুতে মগ্ন হওয়া, নিযুক্ত হওয়া, তো সে তার কাজে মগ্ন হতে পারছিল না, বা ধ্যান বসাতে পারছিল না, বা কাজে নিযুক্ত হতে পারছিল না মন দিয়ে। অ্যাজ এ রেজাল্ট, ফলে হিজ লাইফ, তার জীবন বিকাম মোর মিজারেবল, তার জীবনটা আরো শোচনীয় হয়ে যাচ্ছিল, অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ ফলে, এটা কানেক্টার হিসেবে ব্যবহৃত হয়, হিজ লাইফ, তার জীবনটা বিকেম হয়ে গেছিল মোর মিজারেবল, আরো বেশি শোচনীয়, মিজারেবল মানে শোচনীয়, এটার সিনোনিম পেইনফুল, পেইনফুল মানে করুণ বা শোচনীয়, তো মিজারেবল, মোর মিজারেবল, মোস্ট মিজারেবল, অর্থাৎ পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম, মিজারেবল, মোর মিজারেবল আর মোস্ট মিজারেবল। তো দেখো পিস অ্যান্ড হ্যাপিনেস ভ্যানিশড ফ্রম হিজ লাইফ, তো পিস অ্যান্ড হ্যাপিনেস, পিস মানে শান্তি, হ্যাপিনেস মানে সুখ, ভ্যানিশড নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ফ্রম হিজ লাইফ, তার জীবন থেকে সুখ শান্তি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, পিস মানে শান্তি, হ্যাপিনেস মানে সুখ, ভ্যানিশড মানে নিশ্চিহ্ন হওয়া, তো তার জীবন থেকে সুখ শান্তি কি নিশ্চিহ্ন হয়ে গেছে। দা কবলার গ্রাজুয়ালি, তো ওই কবলার মুচিটা ধীরে ধীরে রিয়েলাইজড, অনুভব করলেন, তো ওই মুচি ধীরে ধীরে অনুভব করলেন বা অনুভব করতে পারলো, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, এটা একটা অ্যাডভার্ব, রিয়েলাইজ মানে অনুধাবন করা, বুঝতে পারা, সিনোনিম হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তো ধীরে ধীরে অনুধাবন করতে পারলেন, কি অনুধাবন করতে পারলেন, তো তিনি অনুধাবন করতে পারলেন যে দ্যাট যে হি হ্যাড মানি, তার আছে টাকা, বাট নো পিস অফ মাইন্ড, কিন্তু মনে কোনো সুখ নেই, তো ধীরে ধীরে ওই কবলার অনুধাবন করতে পারলো যে আসলে তার কি আছে, টাকা আছে, বাট নো পিস অফ মাইন্ড, কিন্তু মনে কোনো কি নাই, শান্তি নাই। সো তাই অন মর্নিং, একদিন সকালে, দা কবলার ওয়েন্ট টু দা ব্যাংকারস হাউস, তো ওই মুচিটা ব্যাংকারের বাড়িতে গিয়েছিল বা গেল, অ্যান্ড রিটার্ন দা মানি, আর ওই টাকাটা রিটার্ন, ফিরিয়ে দিল। ফ্রম দেন ওয়ান, তারপর থেকে, দা কবলার কুড পাস হিজ ডেজ, তো তারপর থেকে ওই কবলারটা তার দিন কাটাচ্ছিল উইথ সিঙ্গিং, গান গাইতে গাইতে, অ্যান্ড গ্রেট হ্যাপিনেস, এবং মহাসুখে অ্যাজ বিফোর, পূর্বের মতো, তো এই টাকাটা রিটার্ন দেয়া, রিটার্ন মানে ফিরিয়ে দেয়া, তো পরবর্তী দিনে ব্যাংকারের বাড়িতে যে টাকাটা ফিরিয়ে দেয়, রিটার্ন দ্য মানি, তো ফ্রম দেন ওয়ান, ফ্রম মানে হতে, দেন ওয়ান মানে তার পরবর্তী হতে, বা তার পরবর্তী থেকে, দা কবলার কুড পাস,
তার দিনগুলো পাস করতেছিল, অতিক্রম করতেছিল উইথ সিঙ্গিং, আবার গাইতে গাইতে, অর্থাৎ নেচে গে, অ্যান্ড গ্রেট হ্যাপিনেস অ্যাজ বিফোর, আর গ্রেট হ্যাপিনেস মহাসুখে অ্যাজ বিফোর, পূর্বের মতো। তো এই ছিল স্টোরিটা, মানি ক্যান ব্রিং হ্যাপিনেস। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লাসগুলো অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর প্রত্যেকটা টপিকের ক্লাস তুমি এখানে পাবা। আর একটা জিনিস হচ্ছে, তোমরা শুধু গ্রামারে ফোকাস করো, কিন্তু সারা বছর শুধু গ্রামার ফোকাস করে ইংলিশে প্লাস পাওয়া যাবে না। ইংলিশে এ প্লাস পাইতে হলে তোমার কাছে প্যাসেজ যতটা গুরুত্বপূর্ণ, রিটেন সাইট ততটা গুরুত্বপূর্ণ, গ্রামারও ততটা গুরুত্বপূর্ণ। গ্রামারে অনলি 60 মার্কস, অথচ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে রিটেনে 40, সেকেন্ড পেপারে রিটেনে 40, 40-40-80 মার্ক। তোমরা সবসময় রিটেন সাইটকে অবহেলা করো, এটা ঠিক না। অলওয়েজ মনে রাখবা, মার্কস এক মার্ক একটা মার্ক। তো তোমরা সারা বছর গ্রামারের মধ্যেই ফেসে থাকো, ভাবো যে গ্রামার পারলেই সব হয়ে যাবে, রং, এটা ঠিক না। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যারা আমার বইগুলো অর্ডার করো নি, আজকে অর্ডার করে ফেলো, আমাদের ওয়েবসাইট থেকে, লিংক তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর নেক্সট কোন টপিকের ক্লাস চাও কমেন্ট করে জানাও। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।